49 ডিক্লেয়ার হয়েছে যে তা ভিতরে আমি সমস্ত বিজয় যেমন হবে সেই তাঁর নাম দিয়েছে বিজয় যেমন হবে তাঁর নাম দিয়েছে এবং এইটি পক্ষপাত্র করা যায়নি সর্ভে অনুযায়ী দিয়েছে আশা ও বিশ্বাস জনসাধারণ আমাকে বিশ্বাস নিয়ন্তু সারা ভোটর্স ভাই ভী মানে আমাকে বিশ্বাস নিয়ন্তু যেটা কি আমাকে ভোট মারিকি জয়যুক্ত করবে হ্যাঁ কেবে কেউ ফোকস করছু যে জিতবার জিতবার পসিবিলিটি অছি সেমানকু নিয়া যাইছু আমার মু এন্টার কোরাপুট জেলার জিতিবা চেষ্টা করবি পুরো জেলাকে জেলা জিতেবু সপ্তাহগিরি লক্ষে ভোট জিতুচ্ছন্তি আমার মতান্তর এই নির্বাচন সময় আমি গোটে গলাথর বি মু লিড দেইছিলি এবে বি আসন্তা দিনের বি লিড দেবে জিতবাটা সে সুনিশ্চিত আমি নূয়া কংগ্রেস মানে মু ডিক্লেয়ার কলি নূয়া কংগ্রেস এটা হচ্ছে নূয়া কংগ্রেস নূয়া কংগ্রেস নূয়া হয়েকি রহব এইটি কোণী পরিস্থিতি আমি কম্প্রোমাইজ করিনু করবা প্রশ্ন উঠুনি নরম 90 স্থিতি আনিবা পাই আমি প্রয়াস করুছু ভক্ত দাদা 40 বর্ষ তাঙ্গ 40 বর্ষ পরে ছিলা হচ্ছন্তি এমপি ছিলে কেন্দ্রে মন্ত্রী ছিলে এবং লোকঙ্কর বহু সেবা করছন্তি তাঙ্ক পুও গলাথর কম ভোটার হারিছিলে সে পাইবা পাই যোগ্য এবং ভক্ত দাস জোর ছিলে হলে বি তাঙ্কু সোনিয়া গান্ধী ভোট দেবে ইয়ে দেবে টিকট দেবে এই কে কে কিছু কইপারিবেনি নাই আমার সংসদীয় পার্টি দুর্বল নাই সে হচ্ছন্তি জনে আদিবাসী নেত্রী জনে মহিলা কংগ্রেস দল গোটে মহিলা আদিবাসীকে দিয়েছি দিয়েছি টিকট দিয়েছি ভক্তদাস আদিবাসী দলিত মানুষ ভাল পাঁচে সেই গোটে আদিবাসী আদিবাসী নেত্রীকে সে টিকট দিয়েছেন আর সে নিশ্চয় বিজয়ী হবে আগাম বিধানসভা প্রার্থীরে আমার কমসে কম 25-26 মুছি 22-23 গোটে কিন্তু 22 কিন্তু 22 জিতবে 22-25 না হবে 21 হবে সাতটার লোকসভা সাতটার পাঁচটা জিতবে সুনিশ্চিত সে আসন্তা দিনের শরদ পট্টনায়ক আসন্তা দিনের আমার মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট সেইপা সে জবরদস্ত সে মনা করুলে আমি সমস্ত জবরদস্ত করে তাকে জিতেলু লড়াইলু লড়াইলু জবরদস্ত করে সে মনা করুলে আমি জবরদস্ত করে সমস্ত তাকে লড় আসন্তা দিনের আপনার হচ্ছে না নূপড়া কিছু আমার ফরক পড়বে না আপনার দেখুন বদ্রাজ পাড়ি তাঁর সে গোট জায়গা লড়ছেন তাকে তাকে লড়বে শরদ পট্টনায়ক সে জেলারে হয়েপারে সে জেলারে সে দুই দুই থর এমপি হয়েছেন সে নির্বাচন মন্ডল আর সে নির্বাচন মন্ডলী সবুলে তা প্লস 10,000-20,000 প্লস দিয়েছে দুই দুই থর সেপাই তাঁর সে নির্বাচন মন্ডলী লোক তা আশীর্বাদ সবুলে করছেন আপনার মানে জাঁতি এবং লোকঙ্ক আশীর্বাদ নহলে গোটে নেতা আগুক বড়ি পারি না আমি সংকেত রাজ্যবাসী সংকেত দেছু যে যেত বড় সিনিয়র লিডর হলে বি যে বিধানসভা যে বারম্বার হারি যাচ্ছেন রাজ্যসভার রাজ্য ইয়ে পার্লামেন্টরে আমি তাঙ্কু রাজ্যসভা যাওয়া অনুরোধ করি বিধানসভাকে অনুরোধ করছিল সে আসছন্তি পার্লামেন্টরে 7-5 বর্তমান সুদ্ধা হ্যাঁ সপ্তগীত জিতবে আমার ইয়ে বি জিতবে নবরঙ্গপুর জিতবে কলাহান্ডি জিতবে আমার সেপটে বলাঙ্গীর জিতবে আমার সেপটে সমস্ত জিতবে